ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার নিন্দা জানিয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। একই সঙ্গে গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান আরব লীগ এবং ইসলামিক সহযোগী সংস্থা ওআইসির নেতারা। তবে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি তারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরি সম্মেলনে বসেন আরব লীগ ও ওআইসির সদস্য 57 দেশের নেতারা। গাজায় ইসরায়েলের নির্বিচারী হামলা ঘিরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ক্ষোভের মধ্যে এ জরুরি সম্মেলন ডাকা হয়। গেল 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। সেদিন থেকে গাজায় বিরামহীনভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। 36 দিনের এ হামলায় গাজায় 11,800 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলের দাবি আত্মরক্ষায় গাজায় হামলা চালানো হচ্ছে। সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় ইসরায়েলের এই দাবি নাকচ করে দেওয়া হয়। সম্মেলনে আহ্বান জানানো হয় গাজায় মানবিক সহায়তার অবাধ সরবরাহে। দাবি জানানো হয় ইসরায়েলের আগ্রাসন বন্ধে নিরাপত্তা পরিষদে একটি বাধ্যতামূলক প্রস্তাব গ্রহণের। সম্মেলনে ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বলেন, দখলদার ইসরায়েল যা করছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দখলদার ইসরায়েল দায়ী। ঐক্যবদ্ধভাবে নিন্দা জানাই এই ধরনের হামলার। নেতানিয়াহুর প্রশাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাদের উপর তেল ও পণ্য নিষেধাজ্ঞার আরোপের হুঁশিয়ারিও দেন তিনি। মুসলিম দেশগুলোর উচিত গাজায় হামলার জন্য ইসরায়েলি বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা। ইসরায়েলের বিরুদ্ধে তেল ও পণ্য নিষেধাজ্ঞা আরোপের জন্য ইসলামী দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। সম্মেলনে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বলেন, নির্বিচারে যেভাবে মানুষ হত্যায় মেতেছে নেতানিয়াহু প্রশাসন, তা রুখতে আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজন। আমাদের ওপর গণহত্যা চালানো হচ্ছে। আন্তর্জাতিকভাবে আমাদের সুরক্ষা দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাই। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ মনে করেন ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক শক্ত ব্যবস্থা নেওয়া না হলে এ সম্মেলনের কোনো অর্থ থাকবে না। এ সময় ইসরায়েলের পক্ষে নেয়ায় সম্মেলনে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এদোয়ান। এদিকে পরিচয় প্রকাশ না করার শর্তে কয়েকজন আরব কূটনীতিক জানিয়েছেন সম্মেলনে আলজেরিয়া, লেবানন সহ কয়েকটি দেশ ইসরায়েল সহ মিত্রদের জ্বালানি তেল সরবরাহ বন্ধের প্রস্তাব দেন। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে আরব লীগের যেসব দেশের কূটনীতিকদের সম্পর্ক রয়েছে তা ছিন্ন করার প্রস্তাব দেওয়া হয়। তবে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ অন্তত 3টি দেশ এ প্রস্তাবের বিরুদ্ধে মত দেওয়ায় তা বাতিল করা হয়। রায়হান রাসেল, কালবেলা।